রাতের আঁধারে ফিলিস্তিনে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। এরপর সেই সব ট্যাঙ্ক নিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে রাত ভর অভিযান চালিয়েছে দেশটি। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গাজায় স্থল অভিযানের প্রস্তুতি চলার মধ্যেই এই ঘোষণা দিল ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তবে অভিযান শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা ওই এলাকা ছেড়ে নিজেদের ভূখণ্ডে ফিরে গেছেন। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে অনেকগুলো সন্ত্রাসী ঘাঁটি, তাদের অবকাঠামো এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এই ব্যাপারে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 7 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত শুরুর পর গাজায় ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলি বাহিনীর এটি প্রথম অভিযান নয়। 13 অক্টোবর হামাসের রকেট পরিচালনাকারী সদস্যদের উপর হামলা চালাতে গাজায় সেনা ও ট্যাঙ্ক পাঠিয়েছিল ইসরায়েল। সেদিনই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে দক্ষিণাঞ্চলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, দেশটির প্রতিরক্ষা বাহিনী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে কখন থেকে এই অভিযান শুরু হবে সেই ব্যাপারে কিছু উল্লেখ করেননি তিনি। এর আগে 22 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত ও 3 জন আহত হন। গত সপ্তাহে নিজেদের জীবন বাঁচাতে গাজা সিটি ও উত্তরাঞ্চলীয় অন্য এলাকার 11 লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলেছে ইসরায়েল। তবে জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়া কিছু সংখ্যক ফিলিস্তিনি আবারও নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। দক্ষিণাঞ্চলের পরিস্থিতির অবনতি হওয়ার আগেই নিজেদের এলাকায় ফিরছেন তারা। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।